আজিজুল সরকার নামক আইডি থেকে এক ভাই ব্রাহ্মণ বাড়িয়ার বাঞ্চারামপুর থেকে ভাই প্রশ্ন করেছেন কোরআন শরীফে মহান আল্লাহ এমন কিছু অক্ষর দিয়েছেন যে অক্ষরগুলো অর্থবিহীন যার অর্থ কেউই জানে না সমাজে অনেকে আবার বলে কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে কোনো স্বভাব পাওয়া যায় না এই বিষয়ে আপনার মতামত কি কোরআন শরীফে অর্থবিহীন অক্ষর মহান আল্লাহ কেন দিয়েছেন এই বিষয়ে কিছু বললে অনেক উপকৃত হব প্রদর্শক আজিজুল সরকার ভাই পবিত্র করানায় আল্লাহ পাক রব্বুল আলমিন অর্থবিহীন কোন শব্দ প্রয়োগ করেছেন ব্যাপারটি আদৌ এমন নয় অবশ্যই আল্লাহ যত মধ্যে যত শব্দ যত অক্ষর আল্লাহ প্রয়োগ করেছেন সবগুলোরই অর্থ রয়েছে কোনোটি অর্থহীন নয় তবে হ্যাঁ অনেক শব্দ এমন রয়েছে যেগুলোর অর্থ আমরা আমরা এবং আপনারা আমরা জানি না তো আমরা না জানলেই সেটি অর্থহীন হওয়াটা জরুরি নয় সেটা হয়তো আল্লাহ এবং তার রসুল জানেন তাদের মধ্যকার কোনো রহস্য এটি হয়ে থাকতে পারে এবং এর কি অর্থ এর কি মর্ম সেটা আল্লাহ ভালো জানেন যেগুলোকে হরুফে মুকাত্ত বলা হয়ে থাকে কোরআনে পাকের বিভিন্ন সুরার শুরুতে এই ধরনের হরুফে মুকাত্ত আত রয়েছে যেরকম আলিফুলিম হামিল তহসিন এই জাতীয় অনেকগুলো হরুফে মুকাত্ত আত এগুলো রয়েছে সুতরাং এগুলো আল্লাহ পাক জানেন এর কি মর্ম এর কি তাৎপর্য আমরা এটা জানি না সুতরাং আমাদের দায়িত্ব হলো এটার উপর ইমান আনয়ন করা এবং এগুলো তেলাবাদ করা দ্বিতীয় যে প্রশ্ন করেছেন আপনি যে কোরআনে পাক বুঝে তেলাবাদ করা জরুরি কিনা সবাব পাওয়ার জন্য তো এই হাদিস থেকে বোঝা যায় ইবনে ইবন আব্বাস হজি তাআলা আনহু কোরআনে পাকের আয়তে তফসিরের ক্ষেত্রে যেটি বলেছেন হজরত ইবনে মাসুদ রদি আল্লাহ আনহু থেকে যে বর্ণনাটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে তিনি বলেছেন মানকারা হারফামিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন

সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে বোঝা যায় আলিফ মিম পড়লেই একজন ব্যক্তি কমপক্ষে তিরিশটি নেকি পাবে অথচ এটি সর্বজনবিদিত যে ব্যক্তি আলিফ লাম মিম পড়ে 30টি নেকি পেল সে আলিফের অর্থ বুঝলো না লামের অর্থ বুঝলো না মিমের অর্থ বুঝলো না সে অর্থ না বুঝে পড়ার পরেও আল্লাহ পাক রব্বুল তাকে সালাত থেকে বঞ্চিত করছেন না সুতরাং কোরআনে পাক বুঝেই পড়তে হবে এটা কোনো জরুরি নয় বরং ইয়াতলু আলিহিম আয়াতিহি শুধু কোরআনে পাকের তিলাবত করা এটি স্বয়ং সম্পূর্ণ একটি ইবাদত এবং এটি রসুল সাল আলাইহি আসালাম একটি মৌলিক দায়িত্ব শুধুমাত্র তেলাবাদ করা উম্মতকে তেলাবাদ শোনানো উম্মত তেলাবাদ করা এটি একটি স্বয়ং সম্পূর্ণ ইবাদত তবে হ্যাঁ এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে কোরআনের মর্ম বুঝে পড়লে স্বভাব বেশি হবে এবং কোরআনে পাকের অর্থ বোঝার চেষ্টা করাটা এটা প্রত্যেক মোহামের জন্য জরুরি একটি বিষয় এটি স্বতন্ত্র একটি বিষয় কোরআনের আয়াতের মর্ম বোঝা বোঝা কোরআনের আয়াতের ব্যাখ্যা চেষ্টা করা এটি একটি স্বতন্ত্র স্বতন্ত্র বিষয় বিষয় পাকের করা এটি একটি সুতরাং কেউ যদি কোরআনের আয়াতের মর্ম না বুঝে অর্থ না বুঝে তাহলে তার কারণে তার কোরআনের তেলাবাতের মাহাত্ম কমে যাবে না এবং তার কোরআনের তেলাবাতের স্বভাবও কমে যাবে না কোরআন তেলাবাতের স্বভাব অর্থ বুঝে করলেও যেমন পাওয়া যাবে অর্থ না বুঝে পড়লেও কোরআনে পাকের তেলাবতের সবাব আল্লাহ পাক রবাহ আলমিন দান করবেন ইনশাআল্লাহ রাজিজ